গুড মর্নিং ইটস পিংমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আগের মতো আমি আজও নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো দেখুন আজকে জামা ষষ্ঠী ব্লগটা কেমন হয় আর কেমন আমাকে আজকে শাড়ি পরে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরও জামা ষষ্ঠী কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভালো লাগবে বাংলায় জামা ষষ্ঠী তো খুব ভালোই হয় এখানে তো কিছু বাইরে তো সেরকম কিছু কারু হয় না আমরা বাঙালি আছি এখানে মা বাবা এসেছে তাই হচ্ছে তো আজকে সারাদিন দেখতে থাকুন কি কি হয় আর দেখাবো আজ সারাদিনে কি কি মা রান্না করে জামাই দেখাবো ইটস বিইং মি বলেছিলাম মা এখানে আছে তো আমরা আমাদের জামা ষষ্ঠী হচ্ছে কিন্তু বরের দিদি আর ওই কাকুর মেয়েও আছে ওরা দুজনে এবারে বাদ পড়ে গেল তাই মায়ের মনটা এখানে আছে আনন্দ কিন্তু বড় জামাইয়ের জন্য মনটা খারাপ হচ্ছেই তো মা আগে জামাই বাবুকে এই চৌকাটে আমাদের নিয়ম আছে চৌকাটে ফটো দেয় কেউ যদি কাছে না থাকে তাই মা আগে চৌকাটে ফটো দেবে জামাই বাবুকে তারপর আমার বরকে দেবে মা কেমন বলো বড় জামাইকে একটু চৌকাটে ফোঁটা দিই তারপর ওকে দেবো ও তো প্রতি বছরই থাকে এবছর দিতে পারলাম না আমারও খারাপ লাগছে চন্দন আর দই হলুদ দেবো ফোঁটা তারপরে পাঁচ কলাই তারপরে জিরে আর দই তারপর ফল মিষ্টি তারপরে ম্যাগি খাবে তো লুচি করতেই হয় লুচি মানে দেয় সবাই কিন্তু লুচি এখানে প্রচুর গরম বলে লুচি খেতে চাইলো না তাই মা বললো কিছু ভালো বানিয়ে দেয় তাই ম্যাগি খেতে ভালোবাসে তাই ম্যাগি বানিয়ে দিলাম আর আপনারা দেখতে থাকুন কি হয় রান্নাঘরে এসে গেছি দেখুন রান্না বানানোর জন্য তো গরম করছিল যেন ছাদটা ছেড়ে দিলাম প্রচুর গরম এখানে বারবার বলছি গরম প্রচুর তাই ভাজা ভুজি করব মা মাটনটা করবে তো পাঁচটা ভাজা করতে হয় মা বলল তো দেখুন কাঁকরোল ভাজবো আলু ভাজবো পটল বেগুন দিয়েছি আর মাছ বলছে এখানে রুই মাছে এনেছি এখানে ইলিশ চিংড়ি পমফ্রেট এগুলো আমরা যেখানটা থাকি এখানে পাওয়া যায় না মা বলছিল দেখ খুঁজে কোথাও পাওয়া যায় নাকি তো এখানে অর্ডার দিয়েও বানানো যায় না তাই ওগুলোতে কিছু পাওয়া যায়নি তাই রুই মাছই এনেছি আর এখানে এত গরম বলে আর কিছু রান্না করতে বর বারণ করলো বললো আমি অত কিছু খাবো না তাই রুই মাছের ভাজা করব আর মাটনটা মা রান্না করবে তখন দেখাবো জামাই ষষ্ঠী তাই মা রান্না করে খাবে বলেছিলাম জামাইকে তো মা মাটনটা রান্না করবে তো মাই বলবে কি করে রান্না করছে আপনারা দেখুন মায়ের সাথে মা বলে বলে দেবে কি হচ্ছে মা বলে তেল দিচ্ছি তেল দিলাম এটা গোটা গরম মশলা লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দেবো এবার রসুন দিলাম রসুনটা একটু ভাজা হয়ে যায় পেঁয়াজটা দেবো এবার পেঁয়াজটা দিচ্ছি দিয়ে ভাজবো পেঁয়াজ
পেঁয়াজটা একটু নুন দিচ্ছি, তাহলে পেঁয়াজটা একটু কমে যাবে। মা রান্না করছে তাই ভাবলো আমি একটু অন্য কাজগুলো সেরে নিই, একটু জল পরে ফ্রিজে ঢুকিয়ে দিই। একটা গরম মানে ফ্রিজ থেকে জল বার করে না হলে খেতে পারছি না, জল ডাইরেক্ট খাওয়াই যাচ্ছে না। এমনিতে মায়েরা বলছে যে ওখানে ঠান্ডা জল খাই না, খেলে গলা ব্যথা করে, কিন্তু এখানে একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করেই খাচ্ছে, কিচ্ছু হয়নি। এত মানে এত গরম সব কিছু সহ্য হয়ে যাচ্ছে মায়েদের। পেঁয়াজটা ভাজা হতে হতে মা মাংসটা কি দিয়ে আগে ম্যারিনেট করে রেখেছিল একটু বলে দাও। মাংসটা দই আর জিরে বনে আদা আর লঙ্কা গুঁড়ো হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা দিয়ে। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেলি মাংসটা ঢুকবো, ভাজা হয়েই এসেছে। টমেটোটা দিয়ে দিলাম, মাংসটা এবার দেবো। অনেকক্ষণ করতে হবে মাংসটা দিয়ে। আস্তে আস্তে কষতে কষতে তারপরে কষা হয়ে গেলে কুকারে দিয়ে দেবে। এখানে কাঠের জালে মা দেখিয়েছিল রান্না করা, এখানে তো কাঠের জাল নেই, তাই মাকে কষে নিয়ে কড়াইতে কুকারে দিতেই হবে, না হলে তো সেদ্ধ হবে না। তাই মা কুকারে মানে কড়াইয়ে কষে নেবে, তারপর কুকারে ঢালবে। তো আপনারা দেখতে থাকুন দেখা। এবার একটু খুলছি, খুলে নেড়ে দেবো। জলটা মরে গেছে, এবারে মাংসটাতে নুন আর আলুটা দেবো। নুনটা দিই, নুন দিলাম, নুন দিয়ে আবার আলুটা দেবো। এই আলুটা দিয়ে দিলাম। নুনটা দিলে আবার একটু জল বেরোবে, ওই জলটা মরে গেলে তখন কুকারে ঢেলে দেবে। এবারে কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে দেবো। নুন মিষ্টিটা একটু না ইয়ে হলে ঠিক হবে না। একটু গরম মশলা দিচ্ছি, অল্পই দিলাম, গোটা গরম মশলা দেওয়া আছে তো। ওটা কুকারে ভেজিয়ে দেবো। এবার এটা আমি বন্ধ করব।
দেখুন লাঞ্চ রেডি হয়ে গেছে, তো মা সাজিয়ে ওকে ধরে দিয়েছে। তো কি কি বানানো হয়েছে আজকে চলুন দেখি, আপনাদের দেখাই। এই প্রথমে ভাত, লেবু আর একটা ছোট্ট ধনে পাতা কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা দেখতে সুন্দর লাগবে বলে। দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আলু ভাজা, আর এটা ঘি করলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা, আর এখানে আছে স্যালাড, শসা পেঁয়াজ, আর এটা আলু পোস্ত, এটা মাটন, এটা আমের চাটনি, আর দই, মিষ্টি, আর আম, আর সাথে আছে পান। একটা বাঙালিদের পান না হলে শেষ তাহলে বেশ ভালো লাগে না, ওই জন্য পানটা এনেছিলাম, কাল বাইরে গেছিলাম দেখিয়েছিলাম। তো চলুন, মা তো ধরেই দিয়েছে, এরপর আমরা সবাই মিলে খাবো। আর এখানে অন্য মাছ পাওয়া যায় না, আপনাদেরকে তো কাল দেখানো গেল না, এখানে রুই মাছ, কাতলা মাছ ছাড়া আর এমনি পাকার মাছ, ল্যাটা মাছ এইসব মাছ পাওয়া যায় এখানে। ইলিশ মাছ, পমফ্লেট মাছ, চিংড়ি মাছ পাওয়া যায় না, মায়েরা অনেক চেষ্টা করলো কিন্তু পায়নি, তাই এইসব দিয়েই বানানো হয়েছে। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাঞ্চ তো দেখিয়েছিলাম কি কি হলো আজকে, সারাদিন প্রচুর কথা কাটি ছিল আজকে। তো রাতে ডিনারে বানানো পরোটা সিম্পল, আলু চচ্চড়ি বানিয়েছি, মিষ্টি আছে আর মাটনও আছে যে খাবার খাবে, আর মায়ের ফার্স্ট আছে বলে ভাবলাম বানাই পরোটা আলু চচ্চড়ি। আর কেমন লাগলো আমাদের বলবেন অবশ্যই, সকালের রান্নাও কেমন লেগেছে জানাবেন। আজকে সারাদিন অনেক কিছুই তো দিলাম, কেমন হচ্ছে কি না হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন, নাহলে আমি বুঝতেই পারছি না কেমন কি হচ্ছে না হচ্ছে। আমি তো ডেলি ব্লগ দিয়েই যাচ্ছি, কিছু কিছু দেখতে ইচ্ছা করলে আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে জামাইষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদেরও জামাইষষ্ঠী কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা।